এই ভিডিওতে আমরা দেখব কিভাবে VMware এর ভিতর আমরা EVNG কমিউনিটি ভার্সনটা ইনস্টল করতে পারি। অলরেডি আমার ডেস্কটপে VMware ইনস্টল করা। আমি যদি হেল্পে যাই এবং অ্যাবাউট VMware যাই, আমার VMware এর ভার্সন হচ্ছে ওয়ার্কস্টেশন 16 প্রো। আপনাদের যেটা আছে সেটা নিয়ে ট্রাই করতে পারেন। আমি আর VMware কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাচ্ছি না, আপনারা অনেক ভিডিওই পেয়ে যাবেন ইউটিউবে যেখানে দেখানো হয়েছে VMware কিভাবে ইনস্টল করতে হয়। সো লেটস মুভ অন টু হাউ টু ইনস্টল EVNG কমিউনিটি ভার্সন। সো ফার্স্ট উই উইল গো টু দ্য EVNG সাইট ক্রোম ব্রাউজারে। আমি যাচ্ছি EVNG এবং ডাউনলোড। এর কয়েকটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি কমিউনিটি ভার্সন আর একটা হচ্ছে প্রফেশনাল। আমরা এটা ডাউনলোড করব ইফ কমিউনিটি এডিশন ভার্সন। এবং আমরা ISO ফাইলটা করছি না, আমরা এই যে EVNG OVF গুগল মিটার এই ফাইলটা ডাউনলোড করছি। সো ডাউনলোড এনি ওয়ে দিলে এটা আসলে ডাউনলোড করার পরে জিপ আকারে এটা ডাউনলোড হবে। তো আমি এটা কপি করলাম। ডেফিনেটলি এটা আমি সি ড্রাইভে রাখবো না, আমি একটা অন্য ডেডিকেটেড অন্য একটা ড্রাইভের মধ্যে রাখবো। আমি অলরেডি ভার্চুয়াল মেশিনস নামে একটা ফোল্ডার তৈরি করেছি, আমি এখানে এটা পেস্ট করলাম জিপ ফাইলটা। তারপর আমি এখানেই এটা এক্সট্র্যাক্ট করলাম। দেন আই ডোন্ট নিড দিস এনি মোর। এই যে এফ কমিউনিটি ভার্সন এই OVF ফাইলটা আমার লাগবে, ঠিক আছে। তারপর আমি চলে আসলাম VMware ওপেন ভার্চুয়াল মেশিন। অ্যান্ড দেন দেখুন, চাইলে আমি এখান থেকেই এটা কিন্তু এই ডিরেক্টরি কপি করে নিয়ে আসতে পারি। কপি, এই দেখুন ডির মধ্যে এটা আছে আমার, ডি ড্রাইভ নট সিতে। ওকে, চাইলে আমি এখানে এটা এই ডিরেক্টরি পেস্ট করে দিতে পারি, কিন্তু আসে ওভাবেই আছে, বাট আমি চাইলে এখানেই পেস্ট করে দিতে পারি। এই যে এফ কমিউনিটি VM ওপেন, নাম যেটা আছে ওটাই আমি রাখলাম, কিন্তু স্টোরেজ পাথ এটা ডেফিনেটলি আমি সিতে রাখবো না। আমি একটু আগে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম ভার্চুয়াল মেশিন নামে ওখানেই রাখবো। ইনস্টল সফটওয়্যার অ্যান্ড দেন ভার্চুয়াল মেশিন অ্যান্ড দেন এই যে এখানে এফ কমিউনিটি যেখানে আমি আনজিপ করেছি, ইম্পোর্ট বিফোর আই ফায়ার আপ। আমি এখানে কিছু হার্ডওয়্যার চেঞ্জ করব। সো এডিট ভার্চুয়াল মেশিন মেমোরি 8 GB, আমার কম্পিউটারের ইনস্টল মেমোরি 32 GB, সো আমি আরেকটু বেশি নিতে পারি। আমি 6 থেকে 7 GB ছেড়ে দিলাম অপারেটিং সিস্টেমের জন্য, আমি 16 GB নিলাম। ওকে, প্রসেসর টোটাল আছে আমার 16, আমি 8 নিলাম। অবশ্যই ভার্চুয়ালাইজ ইন্টেল VT এটাতে ক্লিক করা থাকবে। হার্ড ডিস্ক, আমি জানি আমি এখানে অনেকগুলো নেটওয়ার্কিং নোড ইউজ করব, অনেক ডিভাইস এখানে আমি ইউজ করব। সো 50 GB ইজ নট সাফিসিয়েন্ট ফর মি, সো আই উইল অ্যাড। এখান থেকেও এক্সপ্যান্ড দিয়েও করা যায়, বাট আমি যেটা রিকমেন্ডেড সেটাই করছি, অ্যাড হার্ড ডিস্ক। অ্যান্ড দেন যেটা আছে ওটাই রাখলাম, ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক, নেক্সট। আমি নিলাম এডিশনাল 200 GB, মানে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গল ফাইল, নেক্সট। অ্যান্ড দেন এটা আমি সেভ করব। এখানে আবারও কিন্তু আমি ওই ডিরেক্টরিটা পেস্ট করে দিতে পারি, এখানে রাখলাম ফিনিশ, ওকে। নাও পাওয়ার দিস ভার্চুয়াল মেশিন। এখানে একটা জিনিস আমি অনেকবার খেয়াল করেছি, ইনস্টল করার পরে এই যে ফার্স্ট পেজ যেখানে ছিল এভ, এখানে ফ্রিজ হয়ে যায়, এই এই পেজটা আর আসে না। তো এরকম যদি হয় এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই, সিম্পলি আপনার ডেস্কটপটা রিবুট দিয়ে দিবেন, তারপর আপনারা এই পেজে চলে আসবেন। এখানে লেখা আছে ইউজ HTTP ক্লোন /192.168.10.109, আমাকে এটা দিয়ে EVNG সার্ভারে লগ ইন করতে বলছে। আমি আছি এখন EVNG হোস্টে। ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে এইভ। এখানে ফার্স্টে কিছু ইনিশিয়াল সেট আপ কনফিগার করতে বলছে, সো আমি আবারও কনফার্ম করলাম, যদি ওটা দেখাচ্ছে না বাট এটা পাসওয়ার্ড নিচ্ছে। হোস্ট নেম আমি VM লিখে দিতে পারি, ওকে। DNS ডোমেইন নেম অ্যাজ ইট ইজ আমি রাখলাম। এখানে ইউজ DHCP আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল থেকে অটো কনফিগার হতে থাকবে আইপি, এটা চেঞ্জেবল। আর একটা হচ্ছে স্ট্যাটিক, সো লগ ইন করার পর আমি এখন EVNG সার্ভারে লগ ইন করার চেষ্টা করছি। HTTPS না, এটা হবে HTTP। এখানে বাই ডিফল্ট থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড এফ এবং কনসোল রাখলাম নেটিভ কনসোল, তাহলে আমি সোলার পুটিকে এটার সাথে কানেক্ট করতে পারবো।
আমি এখানে অ্যাড নিউ ল্যাবে গেলাম, এখানে নাম দিলাম ফার্স্ট ল্যাব, আমি আর কিছু লিখলাম না, সেভ। আমি চলে আসছি। এখন নোট কিভাবে অ্যাড করতে হয়, এখানে কিন্তু কোনো নেটওয়ার্কিং ডিভাইস নাই, নোট কিভাবে অ্যাড করতে হয় সেটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটা চেক করে নেবেন। থ্যাংক ইউ।